আসসালামু আলাইকুম বন্ধুরা, চেসিস লাইভ চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। সো আজকের ভিডিওটি মূলত এন গেমের উপর হবে, যে আপনারা যারা আমার মতো এন এ কিছু দুর্বল আছেন, মানে প্লেয়ার আছেন, মূলত হচ্ছে অধিকাংশ প্লেয়াররা এন এ কিন্তু একটু দুর্বল হয়ে থাকে। সো এই এন গেমটাকে, বেসটাকে ডেভেলপ করার জন্য আমি খুবই একটা কিছুদিন যাবত এনিং প্র্যাকটিস করছিলাম। সো এই এন্ড গেমের উপর কিছু প্র্যাকটিসে চমৎকার একটা ইন্টারেস্টিং পজিশন যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখুন, যে যদি আমরা দেখি পজিশনটাকে তাহলে কি মনে হয়। নর্মাল সেন্সে এ মনে হচ্ছে যে প্রথমে আমরা ম্যাটেরিয়াল যদি কাউন্ট করি, 1 2 3 4 5, ব্ল্যাকের 5টা পন রয়েছে, হোয়াইটের 1 2 3 4 4টা পন রয়েছে। সো পজিশন নর্মালি যদি আমরা দেখি তাহলে এখানে মনে হতে পারে এটা কিন্তু ইজিলি ড্র, কারণ হচ্ছে যদিও হোয়াইটের একটা অ্যাডভান্স পাঁচ পন রয়েছে, মানে পাঁচ পন রয়েছে, আর হোয়াইটের কিং পজিশনটা কিন্তু মোটামুটি বেটার ব্ল্যাকের থেকে বেটার, বাট যদি এই পজিশন থেকে ব্ল্যাক অ্যাকুরেটলি খেলতে পারে তাহলে সে কিন্তু উইন করতে পারবে। কিভাবে চলুন দেখি। এই পজিশনে মূলত ব্ল্যাকের মুভ, ব্ল্যাক যে মুভটা দিল সেটি হচ্ছে কিং বি5। মূলত আইডিয়াটা হচ্ছে যে ব্ল্যাকের কিংটাকে আরো বেশি অ্যাক্টিভ পজিশনে রাখতে হবে। সো হোয়াইটের প্লে হচ্ছে a4, চেক উইদাউট সাপোর্টে চেক দিয়েছে, যদি এটা টেক্স করে তাহলে কিন্তু এই যে যে পনটা রয়েছে ডি পন, এই ডি পনটাকে কিন্তু আর ধরতে পারবে না এবং ডি পনটা কুইন হবে এবং হোয়াইট কিন্তু এখানে উইন করে যাবে। যদি টেক্স করে, ফর এক্সাম্পল টেক্স টেক্স করলে, আমরা যদি একটা নতুন একটা ভেরিয়েশন চাই তাহলে কিন্তু পন পুশ d6 এন্ড হাউ ব্যাক করলে পন পুশ আর কিন্তু কুইন হয়ে যায়। সো এটা কিন্তু টেক্স করতে পারে না। সো এখানে এই পজিশনে মূলত ব্ল্যাক যেটা করবে, কিং বি ফাইভ এর পরে a4 প্লাস চেক চেক দিলে কিন্তু এটা কিন্তু সে মারতে পারে না। সো কিংটাকে অ্যাকচুয়ালি যেখানে যেতে হবে, কিং বি সিক্স এ চলে যায় ব্ল্যাক, কিন্তু কিং b6 এ চলে যায়। সো কিং b6 এ যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ব্ল্যাকের কিং পজিশনটাকে কিন্তু আরো বেশি সেন্ট্রালাইজ করা। দেন হোয়াইটের যে মুভটা, হোয়াইট যে মুভটা দেয় সেটা হচ্ছে কিং c4 a5। সো a5 এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এইখানে যেহেতু a পন রয়েছে, এই পনটাকে ফিক্সড করে দেয়া। ফিক্সড করে দেয়া কেননা এখানে কিন্তু ম্যাটেরিয়ালস এই এই পন কিন্তু আর ধরতে পারবে না, ঠিক আছে। সো d6, মূলত আইডিয়া হচ্ছে d6, এখানে হোয়াইটের প্লে কিন্তু এটাই, সেটা হচ্ছে d6 এর মাধ্যমে, যেহেতু এখানে হোয়াইটের মূল মুভটাই হচ্ছে d6, কারণ হচ্ছে d পনটাকে স্যাক্রিফাইস করে এই c পনটাকে টেক্স করবে এবং কিংটাকে একটা সেন্ট্রাল পজিশনে রেখে সে কিন্তু এটা ড্র করে নেবে, যেহেতু একটা পন ডাউন রয়েছে। সো কিং c6 d7, কিং টেক্স d7, কিং টেক্স c5। এখন থেকেই মূলত খেলাটা হচ্ছে মূল যে ধারাটা সেটা চলে আসছে, কারণ এখানে দেখুন যে হোয়াইটের কিন্তু কিং পজিশন ভালো, বাট ব্ল্যাকের কিন্তু একটা এক্সট্রা টেম্পো মুভ পাচ্ছে, সেটা হচ্ছে এই এইচ পনের জন্য কিন্তু মূলত সে কিন্তু উইন করবে, এইচ পনটার জন্যই মূলত উইন করবে, কারণ হচ্ছে এখানে কিন্তু একটা এইচ সিক্স একটা হচ্ছে এক্সট্রা মুভ পাবে। যদি এইচ সিক্সে থাকতো এই পজিশন থেকে তাহলে কিন্তু এই গেমটা কিন্তু ড্র হতো, কোনোভাবেই কিন্তু হোয়াইট উইন ব্ল্যাক উইন করতে পারতো না। সো আমরা দেখি কিভাবে আমরা উইন করবো, যে অ্যাকুরেটলি কিন্তু খেলতে হবে, যদি এখান থেকে কোনো একটা ভুল চাল খেলা হয় তাহলে কিন্তু ব্ল্যাক জিততে পারবে না। সো কিং e7, কিং e7, মূলত দেখুন যে এখানে আইডিয়াটা কি, এখানে কিন্তু অপোজিশন নিচ্ছে, সাইড অপোজিশন, এখান থেকে এক স্কোয়ার দূরত্বে আছে মূলত, এটা কিন্তু সাইড অপোজিশন, ঠিক আছে। যদি এই 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 সিচুয়েশনে থাকে তাহলে এটাকে ডিরেক্ট অপোজিশন বলে, ওকে। সো কিং e7, কিং d5, কিং f7, কিং f7, দেন কিং e4। সো খেয়াল করুন কিং e4 এর যে মুভটা দিয়েছে, এখান থেকে মূলত আইডিয়া হচ্ছে যে ব্ল্যাক কিন্তু সরাসরি সামনের দিক থেকে কোনোভাবে অ্যাটাক করতে পারছে না, ওকে। সো এখন ব্ল্যাককে যেটা করতে হবে, যে
এমন একটা পজিশনে আসতে হবে যেখানে আমরা ব্ল্যাক ডিরেক্ট অপোজিশন নিবে, কিন্তু ডিরেক্ট অপোজিশন নিয়ে সেখানে ব্ল্যাকের মুভ হবে না, সেখানে কিন্তু হোয়াইটের মুভ হবে, যার ফলে সে কিন্তু হোয়াইটকে একটা জুকজুয়াং পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো কিং এফ এইট, সো দেখুন এখানে কিন্তু একটা স্কোয়ার করার চেষ্টা করবে, কিং এফ এইট এখান থেকে আবার এখানে ব্যাক করবে, একটা থ্রি একটা আছে ত্রিভুজ ট্রায়াঙ্গেল করার চেষ্টা করবে। ওকে, সো কিং এফ এইট, সো বন্ধুরা আমি আবার দেখাচ্ছি, কিং এফ এইট, কিং ই থ্রি, সো ব্ল্যাকও কিন্তু হোয়াইটও কিন্তু এখানে সজাগ, কারণ সে কিন্তু হোয়াইটকে ব্ল্যাককে কিন্তু আসতে দিচ্ছে না, ঠিক আছে। সো কিং ই সেভেন, সো দেখুন এখানে কিন্তু তিন ঘর মাঝখানে আছে, এখানে কিন্তু ডিরেক্ট অপোজিশন নিয়ে আছে। সো কিং ই ফোর, সো হোয়াইটের মুভ, দেন কিং ডি সিক্স, কিং ডি ফোর, সো খেয়াল করুন বন্ধুরা এখন যে মুভটা, কিংটাকে কিন্তু আগে এখান থেকে দুইটা স্কোয়ার বা সেন্টার স্কোয়ারে নিয়ে গেছে, এখন সে কিন্তু একটা যে টেম্পো মুভ ছিল সেই মুভটা দিবে, সেটা হচ্ছে এইচ সিক্স, দেন কিং ই ফোর, কিং সি ফাইভ। সো আইডিয়া দেখুন যে কিং সি ফাইভ মূলত মনে হতে পারে যে এখান থেকে এই হোয়াইট স্কোয়ারে যে পনটা আছে সেই পনটাকে কিন্তু টেক্স করবে, কিন্তু যদি টেক্স করে তাহলে কিন্তু এটা ব্ল্যাকের জন্য বেটার হবে না, কেননা টেক্স করলে পরবর্তীতে এই পনটাকে টেক্স করে এখানে কিন্তু হোয়াইটের কুইন আগে ওঠে, সো খেলাটা ড্র হয়ে যাবে। ওকে, সো কিং ই থ্রি, কিং ডি ফাইভ, কিং ডি থ্রি, কিং ই ফাইভ, খেয়াল করুন বন্ধুরা কিং ই ফাইভ মূলত আইডিয়া হচ্ছে ভিতরেও কিন্তু হোয়াইট যেতে পারে না, এখানে যদি ভিতরে যায় এই মুহূর্তে কিন্তু যেতে পারে না, ভিতরে গেলে কিন্তু তখন আবার এই সাইডে কিং এসে এই পনটাকে টেক্স করে ফেলবে এবং টেক্স করে পরবর্তীতে কিন্তু এটাকে কুইন উঠাবে। সো কিং ই ফাইভ এর পরে কিং ই থ্রি, এইচ ফাইভ, দেখুন বন্ধুরা কত চমৎকার একটা মুভ, এই মুভটার কিন্তু উইনিং মুভ এখানে, কারণ এইচ ফাইভ মূলত আইডিয়া হচ্ছে টেক্স করতে হবে, যদি টেক্স করে শিওর টেক্স করতে হবে, জি টেক্স এইচ ফাইভ, দেন কিং টেক্স এইচ ফাইভ, এফ ফাইভ, কিং টেক্স এফ ফাইভ, কিং এফ থ্রি, কিং ই সিক্স। সো মূলত এখান থেকে দেখুন আইডিয়াটা খুবই চমৎকার, মনে হচ্ছে যে এটা কুইন হয়ে যাবে, বাট এটাকে কিন্তু এখান থেকে ধরে ফেলতে পারবে, আর যদি পরবর্তীতে এই এইচ পনটাকে এইচ সিক্স এ মুভ করে তাহলে কিন্তু কিং জি সিক্স ও একটা মুভ রয়েছে। সো কিং ই সিক্স, কিং জি ফোর, কিং এফ সেভেন, খেয়াল করেছেন বন্ধুরা এখানে কিন্তু কিংটা ভিতরে আসতে পারে, কিং এফ ফাইভ, কিং জি সেভেন, দেন কিং জি ফোর, কিং এইচ সিক্স। এখন দেখুন বন্ধুরা হোয়াইট কে কিন্তু, হোয়াইট কিন্তু জুকজং এ পড়ে গেছে, হোয়াইট কে কিন্তু এই কিংটা সরাতেই হবে। সো কিং এফ ফাইভ, কিং টেক্স এফ, এইচ ফাইভ, অ্যান্ড দ্যাট ইজ দ্য উইনিং মুভ। এখান থেকে কিন্তু হোয়াইট উইন করবে, ব্ল্যাকের উইন করবে, কারণ হচ্ছে যে এখানে তার কিন্তু ডাবল পন রয়েছে, এই পনটাকে যদি টেক্স করে তাহলে কিন্তু পন পুশ করে সে কিন্তু উইন করছে। কিং টেক্স এফ সিক্স, জি ফোর, কিং যদি এফ ফাইভে আসে তারপরেও কিন্তু ধরতে পারে না, পন পুশ এবং কুইন হয়ে যায়, পন পুশ, পন পুশ এন্ড দ্য কুইন। সো দ্যাট ইজ হাউ দ্য উইন কামস, সো এইভাবে কিন্তু উইনটা চলে আসে। সো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কেউ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো এইভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও আগামী সপ্তাহে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং স্টে সেফ অ্যাট হোম, থ্যাংক ইউ।